চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় ঠিকাদার কামাল হোসেন হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব রাতে উপজেলায় মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় র্যাব জানায় ঠিকাদার কামাল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুন্সিগঞ্জ এলাকায় অবস্থান করছে এমন সংবাদে ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব এ সময় রফিক বিমান হোসেন তরিকুল ইসলাম ও সাজ্জাদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয় গত নয় মে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কামালকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা